হ্যালো ভিভার্স আজকে থেকে আমরা সার্চিং টেকনিকগুলো শিখব তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেথ ফার্স্ট সার্চ অর্থাৎ আমরা দেখবো যে বেথ ফার্স্ট সার্চ কীভাবে কাজ করে তো বেথ ফার্স্ট সার্চ শিখতে হলে সবার প্রথমে আমাদেরকে দুটো বিষয় সম্পর্কে জানতে হবে সে প্রথমটা হচ্ছে একটা ট্রি এর রুট নোট কোনটি এবং একটা ট্রি এর কোন নোটগুলো কোন লেভেলে ঠিক আছে তো আমার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ট্রি আছে এই ট্রি তে আমাদের রুট নোট হচ্ছে কেন রুট বিকজ সবগুলো থেকে এক্সপান্ড হয়েছে এই জন্য এ হচ্ছে রুট নোট আর আমাদেরকে এখন দেখতে হবে যে কোন নোটগুলো কোন লেভেলে আছে এখানে আমাদের সবার প্রথমে যেটা বুঝতে হবে যে রুট নোট সবসময় লেভেল জিরোতে থাকে অর্থাৎ প্রথম লেভেলে দেন আদার্স যে নোটগুলো আছে সেগুলো এভাবে ইনক্রিজ হতে থাকে অর্থাৎ লেভেল ওয়ান এই নোটগুলো হচ্ছে লেভেল টু ওকে সো এখন আমরা বুঝবো যে ব্রেথফার্স সার্চ আসলে কিভাবে কাজ করে ব্রেথফার্স সার্চ লেভেল ওয়াইজ ট্রাভার্স করে তো এখানে লেভেল ওয়াইজ কীভাবে ট্রাভার্স করবে লেভেল ওয়াইজ প্রথমে লেভেল জিরোতে ট্রাভার্স করবে দেন লেভেল ওয়ানে যেই নোটগুলো পাবে সেই নোটগুলোকে ট্রাভার্স করবে তারপর লেভেল টুতে যেই নোটগুলো পাবে সেই নোটগুলোকে ট্রাভার্স করবে সো ব্রেথ ফার্স্ট সার্চ অনুযায়ী সবার প্রথমে লেভেল জিরো সার্চ করবে অ্যান্ড লেভেল জিরোতে রুট নোট থাকবে সেই জন্য কিউতে আসলো রুট নোট এই দেন লেভেল ওয়ানে যে নোটগুলো থাকবে সেই নোটগুলোকে সার্চ করবে লেভেল ওয়ানে আছে বি এবং সি তো আমরা যদি লেফট টু রাইট ধরি তাহলে আসবে হচ্ছে বি দেন সি দেন লেভেল টুতে আসবে এবং লেভেল টুতে যে নোটগুলো আছে সেই নোটগুলোকে প্রথমে আমরা যেই অর্ডারে সার্চ করেছি অর্থাৎ লেফট টু রাইট সেম একই ওয়েতে লেফট টু রাইট সার্চ করবে দেন লেভেল টুতে আছে হচ্ছে ডি তো এভাবে ট্রাভার্স করবে এখন একটা মজার বিষয় হচ্ছে তোমাদের কাছে মনে হতে পারে এত সিম্পল একটা জিনিস আমাদের বুকসে কেন এত কিংবা আমাদের টিচারাই কেন এত কমপ্লিকেটেড ওয়েতে শিখিয়ে থাকেন তো আমরা দেখবো যে আসলে বুকস কিভাবে এই জিনিসটাকে ডিফাইন করে অর্থাৎ কিভাবে এই জিনিসগুলো শিখানো হয়ে থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আসলে এভাবে লেখা হয়ে থাকে যে রুট নোট ইজ ফার্স্ট দেন দেন অল আর অফ রুট নোট অন এখানে বই আমাদেরকে যেটা বুঝাতে যাচ্ছে যে রুট নোট প্রথমে এক্সপ্যান্ড হবে দেন ওই এক্সপান্ড করা নোটগুলো আবার এক্সপান্ড হতে থাকবে ঠিক আছে তো একটা উদাহরণের সাহায্যে আমি এটাকে আমি বোঝানোর চেষ্টা করব এখানে দেখো আমাদের একটা ট্রি আছে এই ট্রিতে আমরা সার্চ করবো তো সবার প্রথম এখানে বলা হচ্ছে রুট নোট ইজ এক্সপান্ডেড ফার্স্ট তো এখানে রুট নোট হচ্ছে এ তো এ কে আমরা এক্সপান্ড করবো এ কে এক্সপান্ড করলে আমরা পাচ্ছি বি এবং সি ঠিক আছে আর সাথে সাথে আমরা এটাকে কিউতে বসিয়ে নিই রুট নোট প্রথমে এ দেন বি দেন হচ্ছে সি তারপর বলা হচ্ছে দেন অল দ্য সাকসেসার্স আর এক্সপান্ডেড অফ রুট নোট রুট নোটের সাকসেসার্স গুলোকে তারপর এক্সপান্ড করতে হবে তো এখানে আমরা সাকসেসার দেখতে পাচ্ছি ডি ই এফ জি অর্থাৎ বি এর নোট হচ্ছে ডি এবং ই এবং সি এর চাইল্ড হচ্ছে এফ এন্ড জি তো পি এর চাইল্ডকে প্রথমে আমরা এক্সপান্ড করি ডি এবং ই আর সাথে সাথে আমরা কিউতে বসাই ডি এবং ই তারপর সি এর চাইল গুলোকে আমরা এক্সপ্যান্ড করি পাচ্ছি করলে পাচ্ছি হচ্ছে সাথে সাথে আমরা তে লিখে ফেলবো এফ জি তারপর বলা হচ্ছে দেন দে আর সাকসেস অ্যান্ড সো অন তারপর তাদের সাকসেসারগুলোকে এক্সপান্ড করতে হবে এবং এভাবে যতক্ষণ পর্যন্ত না আমাদের গোল নোড়ে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সার্চ করতে হবে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়ের ডি কে আর এক্সপান্ড করা যায় না তাই আর ডি লিখবো না ই কে এক্সপান্ড করলে আমরা পাচ্ছি এইচ এবং আই সো এইচ সরি এখানে ই কে এক্সপান্ড করলে পাচ্ছি এইচ এবং আই আর সাথে সাথে এইচ এবং জে এবং কে তো জি কে এক্সপান্ড করলে পাচ্ছি জি জে এবং কে এবং সাথে সাথে এখানে লিখে ফেলছি জে এন্ড কে তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে আমরা আগের পার্টটাতেও দেখিয়েছি যে আমরা এখানে কিউ ইউজ করেছি এখানেও দেখা যাচ্ছে কিউ ইউজ করেছি আমরা ব্রেক ফার্স্ট সার্চে কিউ ইউজ করা হয় কারণ হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই নোটগুলোতে যে নোটটা সবার প্রথমে আসে সেই নোটটাই প্রথমে বসে ঠিক আছে সেই নোটটাকেই প্রথমে সার্চ করা হয় অর্থাৎ এখানে আমরা একটা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট ইন ফার্স্ট আউটের লজিকটা এখানে চলে আসছে আর আমরা জানি হচ্ছে কিউতে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই লজিকটা অ্যাপ্লাই হয় এই জন্য ব্রেথফেট সার্চে কিউ ইউজ করা হয় সো আমার ধারণা তোমরা নর্মাল ওয়েতেও বুঝে ফেলেছ যে কীভাবে ব্রেথফাস্ট সার্চ কাজ করে এবং বুকসের ওয়েতেও বুঝে ফেলেছ যে কীভাবে ব্রেথফাস্ট সার্চ করে